আমি আবার পাকিস্তানি আমলে একবার আর্মিতে শর্ট সার্ভিস পরীক্ষা দিয়েছিলাম কমিশনে, সেখানেও অ্যালাউ হয়েছিলাম, যাওয়া হয় নাই। কলেজে আসার পরে ছাত্র ইউনিয়ন ঢুকে গেলাম। আমার আমি যার কাছে রাজনীতি শিখছি, সওকত আনোয়ার, নাম শুনছেন দৈনিক বাংলায়? ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, উনি মারা গেছেন। আর তার ভাই ছিল প্রডিউসার ডাইরেক্টর কুবের আনোয়ার, ওই ছিল আমার রাজনীতির গুরু। সৈয়দ আহমদ ছিলেন ইয়েতে বাউফুলের ছাত্র ইউনিয়ন করতেন। আমি তাদের রাজনীতিতে চলে আসলাম, ইলেকশনে জিতত কিন্তু ছাত্র ইউনিয়ন। মহাসিন ছিল ভিপি ছাত্র ইউনিয়নের, ভিপি সেই পরে এয়ারফোর্সের কী যেন হয়েছিল বড় অফিসার। এক সময় ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন দুইটাই ছিল বরিশালে, ভালো সংগঠন ছিল ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন। আমও ভাই ছিল আমার সিনিয়র, আমার সময় প্রিন্সিপাল ছিলেন কবির চৌধুরী। আমরা ছাত্র ইউনিয়ন করতাম শহরের, যারা আমাদেরকে কিছু না বললেও গ্রামের থেকে যারা যে সমস্ত ছেলেরা কলেজে পড়তো ডিগ্রি ক্লাসে পড়তো, ইলেভেন টুয়েলভ ক্লাসের ছেলেরা ছাত্রলীগে পড়া তাদেরকে হেনস্থা করতো। তখন আমরা ছাত্র ইউনিয়নের ভিপিকে ভিপি মহসিন ওকে সহ আমরা পাঁচ সাতজন তখন আমরা এনএসএফ করলাম, ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। আমি বরিশাল থেকে ভিপি ক্যান্ডিডেট ছিলাম, আমার সময় ইলেকশন বন্ধ হয়ে গেছে মামলা করে। যাই হোক, আমরা কিন্তু তারপরও যখন আন্দোলন শুরু হয়েছে ফাতেমাজিন্দার ইলেকশন, আমরা ফাতেমাজিন্দার ইলেকশন আছি যুদ্ধকালীন, আমার আই ওয়াজ নোন অ্যাজ লেফটেন্ট হক। আমি যুদ্ধ করেছি 9 নম্বর সেক্টরের আন্ডারে, আমার সেক্টর কমান্ডার মেজর এম এজ লিগ। আমি যার আন্ডারে যুদ্ধ করেছি সে ছিল ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, পর্যায়ক্রমে সে সাব সেক্টর কমান্ডার, আমি তার টুআইসি ছিলাম। আমি যুদ্ধের প্রারম্ভ থেকে যুদ্ধ থেকে শুরু করেছি। তখন বরিশালে আর্মি আসে নাই, বরিশালে সংগঠন গড়ে তোলেন মূলত নূর ইসলাম মঞ্জু। জরুরি তখন ছুটিতে দেশে আসছিলেন, তাকে যুদ্ধ পরিচালনা করার জন্য নিয়ে আসেন। তাকে নিয়ে আসার পরে আমাদের বরিশালের মুক্তিযুদ্ধ সংগঠন শুরু হলো তার নেতৃত্বে। আর নূর ইসলাম মঞ্জু বরিশাল সদর গার্লস স্কুলে সরকারি সেক্রেটারিয়েট করলেন সিভিল প্রশাসন পরিচালনা করার জন্য। তার সঙ্গে আমরা খুব জড়িত ছিলাম না, আমরা মূলত যুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম। মেজর জলিল আসলেন এক পর্যায়ে, আর একজন ক্যাপ্টেন ছিল পাকিস্তানি আমলের ক্যাপ্টেন নূল হুদা। আমরা প্রথম থেকে একদম বেসিক্যালি আমরা শুরু করি, আমরা এক পর্যায়ে আমি আর এই বুলু ছিলাম, এএমজি কবির বুলু, আমরা একত্রে ছিলাম বরিশালে জেলা কাউন্সিলে, একটা বাগান বাড়ি ছিল সেখানে। সেখানে এক ক্যাপ্টেন বেগ সাহেব, বেসিক্যালি ওয়াজ নেভার কমান্ডো, উনি আসলেন, উনি আসিয়া হি ওয়াজ 10% তাকে তার আমরা নেতৃত্ব দিয়ে দিলাম। তার সঙ্গে আমি টুয়াইস হিসাবে কাজ করছিলাম ফ্রম ভেরি বিগিনিং। এক পর্যায়ে পাক আর্মি উঠলো সালতলি, ওখানে একটা নদী পথে, আমরা তখন কাশীপুরে ছিলাম, হেলিকপ্টার নামলো বিসিক শিল্পনগরে, ওখানে প্যারাসুট ড্রপ করলো। আমরা ওখান থেকে মাধব প্রসাদ জমিদার বাড়িতে ছিলাম 3 দিন। এর আগে জল সাহেব ইন্ডিয়া গেছিলেন, উনি অস্ত্র নিয়ে আসার কথা ছিল কিন্তু উনি পাকিস্তান আর্মির কম্বাইন ইয়েতে পড়ে গেলেন, আমরা অস্ত্র পেলাম না। তারপর আবার ওখান থেকে আমরা গেলাম আবার সুরক্ষাটিতে, সেখান থেকে নানা কুরিয়ানা মাদা জালগড়িতে ছিলাম বেশ কিছুদিন। আমরা যেদের অস্ত্র দিয়েছি আনসার, তারাই দেখে আমাদের ড্রেস পরে আমাদের বিরুদ্ধে ওদের সঙ্গে দালালদের সঙ্গে মিশে গেছে। ওদের সঙ্গে আমরা
আর বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে শুরু করলো, তাদেরকে আমরা প্রতিহত করলাম। এক পর্যায়ে শোষণের পীর সাহেব স্পিড বোর্ডে করে আর্মেনিয়া, আমাদের আমরা পেয়ারা বাগানে আটগড় কুড়িয়ানা পেয়ারা বাগানে ছিলাম, আমাদেরকে লোকেশন ট্রেস করার জন্য ঘুরে বেড়াইতেছিলেন, আমরা দেখলাম তাদেরকে। ইন্দামিনটা আমরা একটা খবর পেলাম যে পিরোজপুরে ইয়াং ছেলে মুক্তিযোদ্ধার সপক্ষে ছিল, তাদেরকে কজনকে মেরে ফেলবে আর্মি ধরে নিয়ে গেছে। খবর পাওয়ার পর যাওয়ার চিন্তা করলাম, গুলি গলা নাই, অস্ত্র আছে কিন্তু গুলি নাই, এই কথা চিন্তা করে গেলাম না। মঠবড়িয়া তুষকালী নৌকা চালিয়ে চালিয়ে গিয়েছিলাম, তখন যাচ্ছিলাম তখন দেখি জালফাটি বন্দরটা আগুন দিয়ে দিছে, কিন্তু আমাদের এমিউনিশন ছিল না, আমরা সেটা প্রতিহত করতে পারি। তারপর মঠবাড়িয়া তুষকালী থেকে ফিরে আসলাম, তখন দেখলাম আর্মস নাই, কুরিয়ানা থানা, ওখানে একটা থানা ছিল উজিরপুর থানা, সেটা থেকে রাত্রে আমরা দুইটা মুক্তিযুদ্ধ পাঠাইয়া সেখানে অস্ত্র এবং গুলি নিয়ে আসছিলাম। ওখান থেকে একটা পুলিশও আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে জয়েন করছিল। মঠবাড়িয়া তুষকালীতে গেলাম, সেখানকার চেয়ারম্যান ছিলেন জুলফিকার সাহেব, উনি পাকিস্তানি পতাকা উড়াইছেন, কিন্তু উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে আমি মুক্তিযুদ্ধ, কিন্তু আমি পাকিস্তানি পতাকা না উড়ে আমার এলাকায় হিন্দু কিছু থাকবে না। আমি ওখানে সেটা নিয়েছিলাম। এক পর্যায়ে জলুল সাহেব খবর দিয়েছে যে আমাদের চাল নাই, উনি ওনার গোডাউন থেকে নৌকা করে ইন্ডিয়াতে চাল পাঠিয়ে দিয়েছে। এটা হলো নেপথ্য কাহিনী। আমরা ওখান থেকে চলে আসলাম আর নৌকা চালাইয়া আবার কুরিয়ানাতে, আইসা দেখলাম যে আমাদের থাকার কোনো কাজ নাই, এমিউনিশন নাই, যদি টের পায় তাহলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা তিনটা ভাগ হইলাম, ক্যাপ্টেন বেগ সাহেব দুইটা মেয়ে ছেলে নিয়ে একদিকে গেলেন, আমি তিন চারজন নিয়ে একদিকে গেলাম, বুলু শীতলা ঘোলা বুলু উনি একদিকে গেলেন। তো বুলু গায়ে এক পর্যায়ে ধরা পড়ে গেছে আর্মসহ। আমি পিরোজপুরে গেলাম, পিরোজপুরে আমার দুই বন্ধু এসেছিলাম, আমার ভগ্নিগুলো ছিল, একজন ছিল এগ্রিকালচার ডাইরেক্টর, আরেকজন ছিল রেলওয়ে ডিভিশনাল অ্যাকাউন্টস অফিস, খুব বড় অফিস রেলওয়ে। তো আমার সেই ভগ্নপতি তার একমাত্র ছেলেকে বিহারিরা মেরে ফেলছে। আমি তখন পিরোজপুরে থাকি, পিরোজপুরে আমার বোনের শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে যেয়ে উঠলাম, অন্য তিনজন ছিলাম, রাত্রে খাওয়ার দিবে বললাম তালু সাহেব কোথায় গেছেন, বললাম যে উনি পিস কমিটি মিটিং গেছে। এই কথা শুনিয়ে রাত্রে ঘুমাইল না, শেষ রাত্রের দিকে আমরা তিনজনই নদী পাড়ে গেল, আমার কাছে একটা গ্রেনেড আর একটা ব্যানেট এ নিয়ে, আমার মা আমার বোনদের মামার শ্বশুরবাড়ি, তারা সবার আমলি করতো। আমার চার পাঁচ দিন রাখলো, চার পাঁচ দিন রাখার পরে আমার একটা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গাড়ায় গায়ে দেওয়াইয়া রবারের জুতা লুঙ্গি পরাইয়া পিসপুরে শহরে পাঠাই দিল। শহরে যাইয়া তো আমার বোর্ডে বাসায় গিয়ে আমাদেরকে বর্ডার নিয়ে গেছে, হাকিমপুর বর্ডার ইন্ডিয়া যাওয়ার। আমরা গেলাম তিনজন, যাওয়ার পরে একদিন পরেই আমার কাজ দিল, মুক্তিযোদ্ধা আহত হয়েছে থামতে হবে। তো আই ওয়াজ নন পার্সন টু সেক্রেটারি কমান্ডার এবং ইসলাম মঞ্জু। তো সেখানে যাওয়ার পরে সেই লাস্টটা নিয়ে আসলাম, সেই দ্যাট বয় ওয়াজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে মরে গেছে, তাকে লাস্ট নিয়ে আসলাম। আসার পরে আমি ক্যাম্পে আনলাম, ক্যাম্পে বললাম তোমার তিন দিন রেস্ট। আমরা একটা লঞ্চ ছিল আমাদের বরিশাল থেকে এসপি লঞ্চটা নিয়ে গেছিলাম, ওখানে যাওয়ার পরে একদিন রাত্রে ওটা সকালবেলা দিয়ে চক্ষু জয় বাংলার রোগ হয়েছে, যে পাতলা পায়খানা আর চক্ষু উঠুন। তিন দিন চার দিন থাকিয়ে ভালো হইয়া আমরা চলে গেলাম ক্যাম্পে। সেখান থেকে বাইশা বাইশা কিছু লোক পাঠাইলো বিহারে চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে, সেখানে গেলাম বিহারে বিরাট এয়ারপোর্ট ট্রেনিং শুরু হলো। আমি ছিলাম উইং কমান্ডার, বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি। ট্রেনিং করার পরে আমি আবার সেই ট্রেনে করে সবাইকে নিয়ে আবার চলে আসছি। আসার পরে ওই সময় মেজর শাহজাহান ওমর, আমরা ছিলাম হিঙ্গলগঞ্জ অপারেশন ক্যাম্প, সেটা কমান্ডার ছিল ক্যাপ্টেন হুতা। সেই ক্যাম্পের থেকে বাইশা বাইশা কতজন চল্লিশ জন একচল্লিশ একটা ট্রুপস বরিশালে পাঠিয়ে দিল, আমার আর দিল না, আমার আমি রইলাম বেগ সাহেবের কাছে। আমরা তখন একটা বিওপি, তিনটা বিওপি বর্ডার সিকিউরিটি পোস্ট পাকিস্তানের তিনটা দখল করছি, একটা ছিল বসন্তপুর বিওপি ছিল, আমাদের যে ক্যাম্প ছিল নদী ছিল নদীর পরেই, ওখানে বাংকার একেবারে কংক্রিট ঢালাই করে বাংকার, সেটা আমরা দখল করব। আমার ঠিক করলাম ক্যাপ্টেন বেগ, ক্যাপ্টেন হুদা আর আমি আমার নৌকা ঠিক করলাম দশ বারোটা, ওগুলো নিয়ে নদীর উপরে গেলাম। আমাদের কিন্তু অপারেশন হয়তো যত বর্ষা অড ওয়েদার, যত খারাপ ওয়েদার থাকতো, বৃষ্টি হইলে পরে, ফাউল ওয়েদার থাকলে পরে, ঝড় বন্যা থাকলে পরে, সেটার মধ্যে আমাদের অপারেশন আমরা করতে সুবিধা স্বাচ্ছন্দ্য করতাম, কারণ ওই সময় পাকিস্তানের একটু দুর্বল থাকতো, সহজে বেরোতে চাইতো না। আমরা গেছি একটা করে তিনটা ভাগ হয়ে আমরা গেলাম, আমি ওই উপরে যাওয়ার পরে বেকসাব গেল এদিকে, হুদা গেল কিন্তু আমার করলো যে নৌকা কিন্তু দায়িত্ব আপনার। যাই হোক, হুদা সাহেবের ওই পর্যন্ত গেল নদীপথ দিয়ে, সে উঠতে পারে নাই, তার উপরে হেভি
এমএমজি ফায়ার হয়েছে, এলএমজি ফায়ার হয়েছে। আমরা দুজনে সমস্ত রাত্র যুদ্ধ করে এক পর্যায়ে দোনো পার্টিতে গুলিগোলা বন্ধ। আমার ক্যাপ্টেন বেকশেপ করলেন কি দুইটা বিচ্ছু বাহিনী নিয়ে তাদের কাছে একটা করিয়া স্টেন গানের মধ্যে ম্যাগজিন দিয়ে দুইটা করিয়া চল আমার সঙ্গে নিয়ে ওর জঙ্গলে যাইয়া পাক আর্মি কুতি আসে বেকশার কাছে শোনা। উনি বললেন যে সালাক মুক্তিবাহিনী ঘায়ল হয়ে গে, চলো সালাক ও জিন্দা পাকার কে নিয়ে আয়। বেকশেপ তো কমান্ডো ছিল, ওরা তো বাইরে যেয়ে আইসে আর কি। বেকশেপ স্টেন গান বাইর করিয়া তিনটারে জয় বাংলা করিয়া সব চিৎকার দিয়ে এই দৌড়ে গেলাম। ওরা আপনি যাইয়া গ্রেনেড গ্রেনেড ছিল বাংকারের মধ্যে, এই বাংকারে ওই বাংকারে ওই বাংকারে গ্রেনেড মারলাম। ওরা সায়নরা যে কজন ছিল সায়নাকে যা কজন পলাই গেছে। এই বসন্তপুর করলাম, তার উকসা করছি কালিগঞ্জে তিনটা আমরা বিওপি অপারেশন করছি। এক পর্যায়ে আমাদের আমরা ঠিক করলাম যে আমরা এখন বরিশালে আসবো। আট দশটা নৌকা ওই এই যে যে লঞ্চে আমি ছিলাম স্পিড, ওটাকে আমরা গানবোট বানাইছিলাম, একটা এইচএমজি বসাইয়া গানবোট বানিয়েছি। আমরা বরিশালে চলে আসি। বরিশালে আসার পরে আমরা দেখি যে অবদা সেখানে আর্মি বোঝাই। আমরা আসার আগেই সাজাহান ওমর সাহেব বরিশালেই ছিলেন, তার আগেই যুদ্ধকালীন অবস্থা পায়ে গুলি লাগছে। সে সাকিরাও যে ছিল নির্দেশ ছিল বেকশার প্রতি যে উনি সাজাহান ওমর থেকে চিঠি দিয়ে দিচ্ছে যে তুমি তোমার পাওয়ার ক্যাপ্টেন বেককে দিয়ে তুমি খুলনা চলে আসো। তার থেকে আমরা নিলাম, আমরা যে সাইডে উঠলাম। এক পর্যায়ে আমরা আরও যে কটা ছিল আকার্মি সারেন্ডার করে নেই সেগুলো সারেন্ডার করলাম। আর অপটাটা সারেন্ডার করতে চাইতেছিল না, অনেক ছিল। আমি তখন বরিশালের অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব ছিলাম টোটাল। আই ওয়াজ নোন এজ লেফটেন্যান্ট হক। বরিশাল, ভোলা, পরিশপুর, জলঘাটি, পাঁচ সব ডিস্ট্রিক্টগুলো আমি কন্ট্রোল করতাম এখানে বসে। এর মধ্যে আমাদের সঙ্গে মুজিব বাহিনী ছিল। এক পর্যায়ে আমি হঠাৎ শুনি কি টেলিফোন এসে ডিসি সাহেব বললো যে আপনার সঙ্গে আমাদের জেনারেল ওসমানী সাহেব কথা বলবেন। তো আমি আসে ধরলাম জেনারেল ওসমানী তুমি স্যার, সালাম আলাইকুম স্যার, দ্য টু ব্রিগেড ওয়ান ব্রিগেডিয়ার অ্যান্ড টু কর্নেল ইজ গোয়িং টু বরিশাল। তাই বলে সে ওকে স্যার, লেট মি কাম, আই উইল রিসিভ দেম। হেলিপোর্টে আমি ডিসি সাহেবের করলাম যে আপনি তাকে হেলিপোর্টে রিসিভ করেন, আমি আসতেছি। ইন দ্য মিন টাইম আমার যত মুক্তিবাহিনী বরিশালে ছিল, বিভিন্ন বরিশাল কলেজে, স্কুলে, টাউন হল, টাউন স্কুলে, হুরিয়া স্কুলে, যেখানে যেখানে ছিল তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হইতো আমাদের। আমি বলছি এইভাবে চলবে না। আমি প্রতাপপুর ক্যাট ক্রসটা আছে না, ওইটাকে আমি বললাম যে আমি ওখানে রেডি করতে আসি, তোমরা সব ওখানে শিফট করতে হবে। ওখানে ওই তিনটে না চারটা কালভার্ট যুদ্ধের সময় মুক্তিবাহিনী উড়িয়ে দিছে। তো আমি আমি ডাকছি চিফ ইঞ্জিনিয়ার, ওটাকে বললাম যে এই যে রাস্তাগুলো এগুলো নষ্ট হয়ে গেছে, কালভার্টের মতো ব্রিজ ছোটো ছোটো, এগুলো ঠিক করতে হবে, এইভাবে ব্যবস্থা করেন। অ্যাকর্ডিংলি কালভার্টগুলো হয়ে গেলো। তারপর দ্বিতীয় সমস্ত মুক্তিযোদ্ধাগুলো ক্লোজ করলাম এক জায়গায়। বরিশালে যত মুক্তিযোদ্ধা ছিল সব এক জায়গায় ক্লোজ করে গেলো। সেই খাবার দাওয়ার ব্যবস্থা করলাম। এক পর্যায়ে আমাদের সেক্টর কমান্ডার মেজর জলিল অ্যারেস্ট হয়ে গেল, ভালো লাগলো না। তখন বেকশেপ আগিয়ে চলে গেছেন ঢাকাতে। আমি চিন্তা করি কী করি কী করি কী করি, কেউ থ্রো করার আগেই আমার চলে যাওয়া উচিত। ও ইন দ্য মিন টাইম যখন বরিশালের চার্জে আসি, তনুর ইসলাম মঞ্জু আছেন, শশীন পীর সাহেব ওনার এখন ওখানে একটা ভালো ঘাঁটি আছে, রাজাকারের ঘাঁটি। নুসলাম মঞ্জু ওখানে গেছেন, ওখানে ডিমান্ড উঠছে যে তার বিচার করতে হবে। নুসলাম মঞ্জু, আমি তো বিচার করার দায়িত্ব না, বিচার করবে তো লেফটেন্যান্ট হক, সাব সেক্টর কমান্ডার ইনচার্জে আছে ওনাকে। তো আমি ওই আবার শুনি কি ওই পীর সাহেবের ওখানে তো অনেক মাল টাকা পয়সাও আছে, অস্ত্রও আছে, রাজাকারেরও আছে। তো মুক্তিযুদ্ধের দু তিনজন কমান্ডার তিন দিক থেকে আরে ঘেরাও করছে। আমি বললাম যে তুমি ওই পাশে থাকবা, তুমি ওই পাশে থাকবা, তুমি ওই পাশে থাকবা, আর তুমি আমার সঙ্গে যাইবা, আমি আসতেছি আমার লঞ্চে, ওখানে ওর থেকে উঠে তোমাকে নিয়ে যাবো, আমরা একত্রে যাবো। তো আমি গেলাম সেই আমার ওই গানবোটটা নিয়ে। শশীন পিসে খাওয়া শুনছে যে লেফটেন্যান্ট হক আসতে আসে। উনি করছেন কি একদম তার লঞ্চ এখানে ভিড়ে সেই পর্যন্ত গালিচাগুলো চাপাতি একটা আমার রিসিভ করার জন্য স্বাগতম স্বাগতম করিয়া বিরাট কাহিনী করছে। তো আমি তো আমার তখন মুখ ছিল একটু বড়, একটা শার্ট গায়ে দিয়েছিলাম, প্যান্ট পরছে, রিভলভার ছিল, হাতে স্ট্রিক ছিল, দিয়ে লাইন দিয়ে দাঁড়াইছে। তারপর গেলাম ভিতরে যেখানে বসেন সেই ঘরে গেলাম, তাকে এত কী আছে বসলাম, বসে হুজুরে দৌড়ে আইসাম। আমি বললাম যে সব আমারও মা আছে,
আমারও বোন আছে, আমার স্ত্রী নাই, আজকে কোনো মেয়েদের কোনো বেজ্জতি হবে না, সব আপনার বড় বিল্ডিং এই পাশে আসতে বলেন, সব এক পাশে আর পর বলেন আমার সামনে দিয়ে সবাই এই পাশে যাবে, কিন্তু কিছু নিয়ে যাবে না, কাপড় চোপড় ছাড়া কিছু নেবে না। আমি এরকম বসে বসে দেখতে আসি, এই যে অনেক উঁচা মোচা করে নিতে আসছে, আমি কিছু করিনি, যা যা পোর্টেবল যা নিতে পারে নেক না, হ্যাঁ কী সোনা গয়না কি টাকা পয়সা নিতে পারতো। ওখানে আবার দুই ভাই ছিল, এক সাপ ছিল পীর আর এক ভাই ছিল ছোট, ছোট ভাইটা ভালো ছিল, তার সোনা দিয়ে বান্ধবা। তা আমার বাবা কিন্তু একসময় সরকারি থানা মেডিকেল অফিসার ছিল, তখন ওই যে এই পীর সাহেবের বাবা ছিল যে তখন সবাই পীর হওয়া শুরু করছে, লীলা বোর্ডিং ফান্ড, এখানে মসজিদ ফান্ড, এখানে কী ফান্ড, লেখাপড়া করেছে ফান্ড, গর্তগুলো বিনিময় লেখা, কিন্তু টাকা পয়সা পরে সব এক জায়গায়। আমি দেখলাম ঘুরিয়াগুলো ঘটনা সত্য, দেখার পরে আমি ওনাকে অ্যারেস্ট করিয়া আমি ওই লঞ্চে উঠিয়া, লঞ্চে উঠিয়া আমার রিভলভার দিয়ে আমি হুজুরে তার করে মারিয়া ফেলাম, মহেন্দ্রপুর একটা একটা চুট দিয়েছি, মার্ডার 38 আর্মি রিভলভার একটা ক্লিক করছে দিয়ে হুজুর দিয়ে দিয়ে বন্ধ দিয়ে হয় না, আমি কী কেরামতি কর দেখেন না কিছু, তাতে না ফুটতে পারে দিয়ে কাঁপতে আস। তাই মারলাম না, চিন্তা করিয়া যে আমি যদি ওনাকে মারি হাজার হাজার লক্ষ লক্ষ তার মরিত, কেউ যে লেফটেন্ট হকার 14 গোষ্ঠী নিপাত যাক, এটা করি নাই, নিয়ে আসলাম। আর নিয়ে আমি আমার যে কেবিনটা ছিল সেই কেবিনে বসাইয়া ইজ্জতের সঙ্গে নিয়ে আস, আর নিয়ে জেলখানায় ঢুকাইয়া দিলাম, যুদ্ধ করছি। আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিলো নূর ইসলাম মঞ্জু, বঙ্গবন্ধু লন্ডন যাবে গলব্লাডার অপারেশন করতে, তার আগে যাই দেখি অনেক লোক এরকম সাদা চাদরের বেড বালিশ বঙ্গবন্ধু এরকম শুয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বন মন্ত্রী কারাকারা মন্ত্রী সমস্ত বঙ্গবন্ধু কইতে আছে, ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, বর্ডার এলাকায় যারা স্মাগলিং করে এগুলোর নাম গুস্ত, তোকে জন্য আমি আর পারি না, ওগুলো ওগুলো সব ধরি হালা বঙ্গবন্ধু নাম ঠিকানা সব তো বঙ্গবন্ধু মুখস্থ থাকতো। এক পর্যায়ে আমার কাছে নিল, আমার বঙ্গবন্ধু গাড়িটা ধরিয়া টিপ দিল, আমি লন্ডন থেকে আইসা আমি কচ্ছি আর পাওয়া লাগবে না, এই যে কুতারা দিছে গার্ডার টিপ সেইটাই তো আর পাওয়া বঙ্গবন্ধুর কাছে, আর তো কেউ পা চাওয়া পাওয়ার কিছু নেই, সেই যে চলে আসলাম, তারপর বঙ্গবন্ধু দেখা হয় নাই, তারপরে বঙ্গবন্ধু চলে গেলেন। কিন্তু যেই জন্য যুদ্ধ করছিলাম সেটা কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি, আমাদের ধারণা ছিল উই আর স্টিল ক্যাপাবল পার্সন টু লুক আফটার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টু ডু সামথিং ফর মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিম্যান, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করে নেই। আমি 74 বারে জয়েন করছি, দেশ স্বাধীনতার পরে আমি জাসদ করতাম, আমার নামে হুলিয়ে হয়ে গেছিলো, বরিশালের গভর্নর হলেন আমিনুল হক চৌধুরী সাহেব, উনি ইন্ডিয়ায় গেছিলেন, টাকিতে থাকতেন ভিন্ন ভাষা করে, বয়স হয়েছিল, উনি অস্ত্র যুদ্ধ করতে পারেন, উনি দেখছেন, উনি যখন বরিশালের গভর্নর হয়ে আসলেন আমি তখন বারে জয়েন করছি, আমাকে বলা হলো তুমি কিছু কও, আমি বললাম যে যোগ্য ব্যক্তি যোগ্য পদ পেয়েছেন জনাব আমিনুল হক চৌধুরী সাহেব বরিশালের গভর্নর রয়েছেন, কারা যুদ্ধ করেছেন কারা যুদ্ধ করেন সেটা উনি দেখেছেন, এখন গ্রুপ রেখে বাপ রেখে জয় বাংলা দেশপ্রেমিক বনে যান, এই লোকগুলো কিন্তু তা না, বঙ্গবন্ধু উনি এই দেশে ছিলেন না কিন্তু দেখেন নাই, এই কথাটা কই আমার ভুল হয়ে গেছে, আমার নামে হুলিয়ে হয়ে গেল, আমি কী করব। তখন আমাদের বার্লাবাড়ি এলাকার মধ্যে কোনো পুলিশ ঢুকতে পারতো না, কোনো অ্যারেস্ট করতে পারতো না, আমি টাইটা খুললে কোর্টে পকেটে লইলাম, গাউনটা হাতে করে ঘুরতে আসি, এক পর্যায়ে এলাকা অঞ্চলে পাড়ে যাওয়ার রাস্তা ছিল, সেটাতে নদী পাড়ে গেলাম, নৌকা করে ডুবুরে পাড়ে গেলাম, 3টার সময় 4টার সময় লঞ্চ আসিয়া গেছে, ইশারা করছি লঞ্চ থামাইছে, লঞ্চ উঠছে ঢাকা চলে গেছে। যাই হোক, আমি এক পর্যায়ে মুক্ত সংসদ কেন্দ্রীয় কমন কাউন্সিলের লঞ্চ সেক্রেটারি ছিলাম, মাহফুজুর রহমান চেয়ারম্যান ছিলেন, উই হ্যাড ভেরি গুড রিলেশন উইথ জিয়াউর রহমান, ইভেন আমরা জিয়াউর রহমান সাহেব বললাম যে স্যার আপনি রাজনীতি করেন না, যেমন আছেন তেমন থাকেন, আমরা তো মুক্তিযোদ্ধারা সব জেলায় জেলায় আছি, আমরা সাপোর্ট করে যাব, কিন্তু উনি রাজনীতি করার ফলেই ওনাকে পতন হয়েছে, হচ্ছে অনেস্ট পার্সন, ব্যক্তিগত জীবনে উনি কোনো দিন 2% কামাই করেননি, কিন্তু উনি মেরেছেন অনেক, এত মুক্তিযুদ্ধ এত 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 মারছে যা কল্পনা করা যায় না, সে অনেক কীর্তির সে মালিক, ঘটনার সে জন্য সে দায়ী। যাই হোক, পর্যায়ক্রমে নেত্রী আসছেন, আমরা স্বাধীনতা স্বপক্ষের শক্তি, আমি আওয়ামী লীগের একজন সদস্য, ওনাকে সমর্থন করি, দেশের এই পর্যায়ে নেত্রীর মতো একজন নেতা আমাদের দরকার ছিল, যোগ্য নেতৃত্ব দিচ্ছেন দিয়েছেন, সেখানে আমাদের বক্তব্য কিছু নাই, বক্তব্য এদেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে,
দুর্নীতি দমন করতে হবে, আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে, সাধারণ মানুষের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। আর আমাদের জন্য, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, আমাদেরকে আমাদের পরিবারের জন্য সুচিকিৎসার ব্যবস্থাটা যদি উনি ফ্রি করে দেন। চিকিৎসায় আমাদের এত টাকা নাই, যারা আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের নামে নিজেদের সম্পদে পাহাড় গড়ি নাই, আমার এনাফ ফেসিলিটি ছিল টু আর্ন এ লট, ইনশাল্লাহ একটা পয়সাও আমি ছুই নাই। আমার বাবা ডাক্তার ছিলেন, আমাদের একটু জায়গা জমি ছিল, সেই জন্য আমি এখনও টিকে আছি, খাইয়া দাইয়া বাঁচিয়ে আছি। আমরা কিন্তু সচ্ছল না, আমরা অনেক কষ্টে আছি। লেখাপড়া বর্তমানে ছেলে পেয়েদের লেখাপড়া করতে অনেক খরচ। আমার তিন ছেলে একটা মেয়ে, দুইটা ছেলে বিয়ে করেছে, একটা মেয়ে আর ছেলে বিয়ের বাকি। আমি কোনো ছেলের মুক্তিযোদ্ধা হিসাবে কোনো চাকরিও নেইনি। দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি নেতা আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, আমাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য আবেদন করি।